আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব অনেক অনেক ভালো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম টু শারমিস লাইভ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। তো অনেক আগে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে আমার বোনের বাসাটা যেন একটু ঘুরে দেখায়, কারণ ওর বাসার কিচেনের একটা আমি টোর দিয়েছিলাম। তো ওইখান থেকে অনেক রিকোয়েস্ট এসেছিল যে ওর বাসাটা যেন আমি ঘুরে দেখাই। তো আসলে আমি সময় পাচ্ছিলাম না ভিডিও করার মতো, যার জন্য আর কি দেখাতে পারিনি। তো আজকে যেহেতু ভিডিওটা আমি করেছি, সেজন্য ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। তাহলে যেহেতু অনেকেই রিকোয়েস্ট করেছিল ঘুরে দেখানোর জন্য, তো আজকে সেজন্য আর কি শেয়ারটা করেই ফেললাম। আর আমেরিকাতে আমি যেহেতু আমার বাবা মা, তারপর বোন সবাই থাকে আমেরিকাতে, আমি একা থাকি না, তো ওদেরও কিছু কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমার বোনের বাসাটা কিন্তু আমি প্রায় ব্লগে দেখায় থাকি, মানে যখন ওর বাসায় আসি আমি কিছু শ্যুট করি, তখন কিন্তু সেটা আমার ভিডিওতে আমি আর কি আপলোড করি, দেখাই। তারপরেও কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছেন যে পুরা বাসাটা যেন একটু ঘুরে দেখানো হয়, তো সেজন্য আর কি আজকে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আসলে রান্না টান্না তো সবসময় দেখাই, আর একঘেয়েমি হয়ে যায় কিন্তু ব্লগগুলি, সেজন্য একটু ডিফারেন্ট টাইপের আলাদা একটু ভিডিও যদি আপনাদের সাথে শেয়ার করা হয়, তাহলে মনে করবো যে আপনাদেরও ভালো লাগবে, আর আমারও কিন্তু ভিডিওগুলো আপলোড করতেও অনেকটাই ভালো লাগে। একঘেয়েমি রান্না টান্না দেখাতে আসলে ভালো আমারও লাগে না, কিন্তু প্রতিদিন ভিডিও ছাড়ার আগে কিন্তু মাথায় চিন্তা আসে যে কী ভিডিও ছাড়বো, কী বিষয়ে ভিডিও বানাবো। তো আসলে সবারই কিন্তু একটা রুচি আছে, একঘেয়েমি রান্না দেখতেও ভালো লাগে না, সেজন্য আর কি মাঝে মধ্যে একটু ডিফারেন্ট টাইপের ভিডিও শেয়ার করার চেষ্টা করি। তো যেহেতু আমরা হাউস ওয়াইফ, বাসায় থাকি সবসময়, কোনো চাকরি বাকরি করা হয় না, সেজন্য আর কি বেরো হওয়া হয় না তেমন বাইরে টাইরে। যখন হাজব্যান্ডের সাথে কোথাও ঘুরতে যাই তখনই আর কি বাইরের ভিডিওগুলি করা হয়, নইলে কিন্তু বাসায় প্রতিদিনে যে আমরা দৈনন্দিন জীবনের রুটিনগুলি সেগুলি কিন্তু শেয়ার করা হয়। তো অনেকের কাছে হয়তো ভালো লাগে, আবার অনেকের কাছে হয়তো বিরক্ত লাগে যে কি একঘেয়েমি রান্না টান্নায় আর কি সবসময় দেখানো হয়, সেজন্য আর কি এই টাইপের ভিডিও একটু ছাড়ার চেষ্টা করি। তো আমার বাসার আসলে অনেকেই টোর দেখতে চেয়েছিল যে আপু তোমার বাসাটাও ঘুরে দেখায়ও। আসলে আমি যেহেতু রেন্ট থাকি, ভাড়া থাকি, আর আমার বাসাটা তেমন বড় না, কিন্তু ছোট বাসা, সেটা ঘুরে দেখানোর মতো কিন্তু কিছু নেই। তো যখন বাড়ি কিনবো ইনশাল্লাহ অবশ্যই ঘুরে দেখাবো। তো আপাতত আমার বোনের বাসাটাই দেখাচ্ছি, কারণ ওর যেহেতু এটা নিজস্ব বাসা, অনেক বিশাল বড় বাসা, কিন্তু তো ওর বাসাটা আসলে টোর দেওয়ার মতো বাসা, ঘুরে দেখানোর মতো, আর আমার বাসাটা একদম ছোট, সেটা দেখানোর কিছু নেই। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখাবো বাড়ি কেনার পরে। তো এটা হচ্ছে ওর বারান্দা, মানে ঘরের ফার্স্ট যে ঢুকি সেটা, এখানেও কিন্তু কিছু বসার জন্য বিকেলবেলা একটু চা বিস্কিট খাওয়ার মতো সোফা রেখেছে, এখানে বসে বিকালবেলা কিংবা সকালবেলার দিকে একটু বসে রেস্ট নেওয়ার মতো। তো সেজন্য আর কি বারান্দাটাও ইউজ করে এভাবে। তো আমি ভিডিও করার সময় লাইটটা অফ ছিল, যেহেতু আমি রাত্রে ভিডিও করেছিলাম, তো লাইটটা বন্ধ ছিল। তো পরে আবার আমি লাইট দিয়ে আবার ভিডিও করেছিলাম, খেয়াল ছিল না যে লাইটটা বন্ধ ছিল। তো যেহেতু গাছ ভালোবাসে, ওর বাসায় কিন্তু সবসময় আমি ওর কিচেনে গাছ দেখতে পাই, বারান্দায় গাছ দেখতে পাই, ও মানে গাছ খুবই ভালোবাসে, যার জন্য আর কি বাইরে বের হলেই মনে হয় ও গাছ কিনে নিয়ে আসে। ওর এই সুন্দর সুন্দর গাছগুলি দেখে আমারও ভালো লাগছিল। ওর কিন্তু ছোট ছোট দুইটা বেবি আছে, বাচ্চা আছে, তারপরেও কিন্তু অনেক যত্নে রেখেছে আর কি, বাচ্চারা কিন্তু নষ্ট করে ফেলে এগুলি। আর বিশেষ করে আমার আরিয়ান গেলে তো সব উল্টা পাল্টা করে দিয়ে আর কি দিয়ে আসে ওর খালামণির বাসাটা। আমার বাসা তো করা সব কিছু শেষ, উল্টাপাল্টা, এখন ও যেখানেই যায় সেখানেই আর কি সব উল্টাপাল্টা করে রেখে আসে। তো তারপরও ও চেষ্টা করে একটু মানে গুছগাছ করে রাখার জন্য। আসলে বাচ্চাদের
ঘর সবসময় কিন্তু ঠিক থাকে না, যাদের ঘরে বাচ্চা আছে তারাই কিন্তু সবচেয়ে বেশি ভালো বলতে পারবে যে আসলে সবসময় গুছিয়ে রাখা সম্ভব হয় না, বাচ্চারা সব এলোমেলো করে ফেলে তারপরেও আর কি মেনটেন করার চেষ্টা করে। তো আমি এটা লাইট দিয়ে আবার ভিডিও করেছিলাম, তখন যে ভিডিও করেছি ওটা লাইট বন্ধ ছিল, খেয়াল করিনি, তো আবার লাইট জ্বালিয়ে তারপর আবার একটু ভিডিও করলাম যাতে ভালোভাবে দেখা যায় আর কি। তো এই যে আসলে বারান্দাতে বসলে আমারও ভালো লাগে, আর জানালাগুলি খুলে দিলে কিন্তু খুব সুন্দর বাতাস আছে, গরমের দিন আর কি বাতাস আসে, আর বসে চাও খাওয়া যায় বাইরের দৃশ্য দেখে দেখে। তো এখন আমি উপরে যাচ্ছি, ওর উপরে যে তিনটা রুম আছে সেগুলি ভিডিও করার জন্য। তো এটা হচ্ছে করিডোর আর কি, এখানে ও কিছু ঘড়ি ওয়ালমেট রেখেছে আর কি, তো খুবই ভালো লেগেছিল। আসলে ও চেষ্টা করে একটু ডিফারেন্ট টাইপের কিছু দিয়ে সাজানোর চেষ্টা করে আর কি, আসলে নিজের বাসা থাকলে মনে হয় যে আরে একটু সুন্দর করে গুছিয়ে রাখি, আর যারা ভাড়া বাসায় থাকে তাদের ইচ্ছা থাকলেও কিন্তু ওগুলি করা সম্ভব হয় না, কারণ নিজস্ব বাসা না, একটু বাসা চেঞ্জ করতে গেলে তখন কিন্তু ওগুলি আর কি নেওয়া সম্ভব হয় না, টানা হিচড়া করা যায় না, যার জন্য আর কি ওগুলি ইচ্ছা থাকলেও করা সম্ভব হয় না। এটা মনে হয় বাংলাদেশ থেকে আর কি নিয়ে আসছিল। তো এটা হচ্ছে গেস্ট রুম, যে রুমটা আর কি বাচ্চারাও ইউজ করে খেলার রুম হিসাবে, আবার কেউ আসলে এই রুমেও থাকা যায়, গেস্ট রুম হিসাবে আর কি রেখেছে। ওপরে কিন্তু তিনটা বেডরুম, আর এই রুমটাতে আরিয়ান এসে খেলা করে আর কি, ওইখানে খেলনা রেখেছে বাচ্চাদের খেলার জন্য। আর এটা হচ্ছে ওর বেডরুম, মাস্টার বেডরুম যেটা সেটা। আসলে ঘর গুছাতে এবং সাজাতে সবারই কিন্তু ভালো লাগে, সবাই কিন্তু চায় যে একটু সুন্দরভাবে ঘরটা পরিপাটি করে গুছাতে সাজাতে সবারই ইচ্ছা করে। তো ও চেষ্টা করে আর কি সব কিছু মনের মতো করে গোছানোর জন্য। আর ও বাড়িটাতে উঠেছে মাত্র 2 বছর আর কি হবে, আগে তো রেন্টই ছিল আমার মতো, তো 2 বছরের মতোই আর কি হবে পাশাটাতে ও আসছে আর কি, আগে কিনে রেখেছিল ভাড়া দিয়েছিল তারপরে আর কি নিচে উঠে পড়েছে। আর আরিয়ানকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, এই বেডরুমে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ভিডিওটা করছিলাম আর কি। আরিয়ান জাগ না থাকলে হয়তো করা সম্ভব হতো না, কারণ ও খুব চিল্লাচিল্লি করে দুষ্টুমি করে, ওকে মেনটেন করার জন্য একজন লোক আর কি লাগে, পিছে পিছে ঘুরতে হয়, কারণ এখন তো একটু বড় হয়ে গেছে, মানে খুব প্রচুর ব্যথা পায়, মানে চোখের পলকে দেখবো যে ব্যথা পেয়ে আসছে এক জায়গার থেকে, যার জন্য ওর পিছে পিছে আর কি থাকার চেষ্টা করি, যেহেতু এটা একটু বড় বাসা, নিচে উপরে দৌড়াদৌড়ি করে। তো ওকে আমি এই যে ঘুম পাড়িয়ে রেখেছি, এই ফাঁকে আমি ভিডিওটা আর কি করছিলাম। আর ও রাত্রে ঘুমালে আর উঠতে চায় না, একদম ভোরবেলায় কিন্তু উঠে, সারা রাত আর উঠে না আর কি, একদম বড় লম্বা ঘুম, একদম ডিস্টার্ব করে না রাত্রেবেলা আমাকে। দিনের ঘুম তো একটু মানে পাতলা হয়, উঠে পড়ে 1-2 ঘন্টা ঘুমিয়ে আবার রাত্রে একটানা মানে সকাল 7-8টার দিকে ঘুম থেকেও উঠে, যার জন্য আর কি সুবিধা হয়েছিল ভিডিওটা করতে। লক্ষ্মী সোনা আব্বু আমার ঘুমাচ্ছে, চাঁদ মামা, আর ওর খালামণির বাসা আসলেও খুব রিল্যাক্সে থাকে খেলাধুলা করে, কারণ ওর 2টা খালাতো ভাই বোন আছে, তাদের সাথেও খুব মানে এনজয় করে, খেলে আসলে খুব মিশে যায় ওদের সাথে, আর ওরাও খুব আরিয়ানকে অনেক ভালোবাসে, আদর করে, বিশেষ করে আমার বোনের মেয়েটা, ও খুব আরিয়ানকে আদর করে। এই রুমে ওরা বসে টিভি দেখছিল বাচ্চারা বসে, তো এটা হচ্ছে ওর বাথরুম, বাথরুমটাও খুব সুন্দর,
সাজানো গোছানো, মানে সত্যি আমার ভালো লাগে ওর বাথরুমটা দেখলে, আমার নিজেরও খুব পছন্দ হয়েছে। ওর আইডিয়াটা খুব সুন্দর, মানে বাথরুম হলে এরকমই হওয়া উচিত, পরিপাটি, সুন্দর সাজানো গোছানো। এর আগেও কিন্তু আমি একবার দেখিয়েছিলাম, হয়তো অনেকেই সেটা মিস করেছে দেখতে আর কি, যারা নতুন সাবস্ক্রাইব করেছে, নতুন অ্যাড হয়েছে আমার চ্যানেলে, তারা হয়তো দেখেনি, তো তাদের জন্য আরও একটু ভালো হলো দেখতে আর কি পারলো। যারা দেখেছে তো দেখেছি, আর যারা নতুন দেখেনি তাদেরই রিকোয়েস্টটাই বেশি ছিল। এখানে একটা বাটারফ্লাই প্রজাপতি খুব সুন্দর, ভালো লেগেছিল আমার। বাথরুম হলে আসলে এরকমই হওয়া উচিত, খুব সাজানো গোছানো, তাই না? আর আমার বোনের বাসাটা যে আমি আজকে আপনাদেরকে ঘুরে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। তো নিচে উপরে সব কিছু ভিডিও করলাম, শুধু একটা রুম বাকি ছিল, সেই রুমটাতে আমার বোনের জামাই ঘুমাচ্ছিল, সেজন্য ওই রুমটা আমি ভিডিও করতে পারিনি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যারা নতুন আমার ব্লগটা দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিতে একদম ভুলে যাবেন না। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন, কারণ লাইক দিতে কিন্তু কোনো পরিশ্রম লাগে না, শুধু হাতের একটা স্পর্শ হলেই হয়ে যায়। তো আশা করব লাইক দিতে ভুলে যাবেন না, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো আমি আমার ব্লগটা শেষ করব। আবার নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।